সীতাকুণ্ডর যে ঝর্ণা এটা হচ্ছে এখানে এখন হচ্ছে খুবই আর্দ্রতার কারণে ঝর্ণা নাই বললেই চলে। দেখেন হালকা একটু একটু করে জল আসতেছে এখানে, আর এখান থেকে জল পাইপ দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়। পাহাড়ের উপরে যে জলের চাহিদা আছে সেটা এখান থেকে মেটায়। আবার এখান থেকে নিচের দিকেও পাইপ করা আছে, এই জন্য ঝর্ণা আর আগের মতন এখন দেখতে পাওয়া যায় না। এখানে এখানে একটু ঝর্ণা নেই, সব পাইপের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আমি একটু জলটা জোরে দেখবো। জলটা অনেক ঠান্ডা, ঝর্ণার জল পাহাড়ের ঝর্ণা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা।